হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে বন্ধুরা আলোচনা করবো অ্যান্টিরাইনাম পার্ট টু ভিডিও নিয়ে পার্ট ওয়ান ভিডিওতে আমি অ্যান্টিরাইনামের যত্ন পরিচর্যা সম্পূর্ণ দেখিয়েছি এবং কীভাবে জল দিতে হয় এবং সম্পূর্ণ খাবার সব মাটি প্রস্তুত থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ আলোচনা করেছি তবে সেই ভিডিওতে শুধুমাত্র আমি ডুয়ার্ফ অর্থাৎ স্মল ভ্যারাইটির যে অ্যান্টিরাইনাম আছে সেটা নিয়ে কেবল আলোচনা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই অ্যান্টিরাইনামটা নিয়ে আলোচনা করেছিলাম এখন ফুল ফুটে শেষ হয়ে গেছে কেবল গাছের দানাগুলো আছে তো এই দানাগুলো থেকে দানাগুলোকে ফেলে পুনরায় আবার কিভাবে নতুন করে ফুল পাব বা এই মুহূর্তে গ্রীষ্মকালীন পরিচর্যা কি হবে সেই নিয়ে আলোচনা করব তার সাথে আজকা আমরা লম্বা জাতীয় যে অ্যান্টিরাইনাম আছে সেই গাছ নিয়েও আলোচনা করব তো প্রথমে বলি যে এই মুহুর্তে এই গাছের জল জল বলতে গেলে দুবেলায় আমরা জল দেবো কারণ এই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে জলের চাহিদা রয়েছে গাছে তো দুবেলা নিয়ম করে আমরা অবশ্যই জল দেবো মাটি শুকিয়ে যায় সেই দিকটা আমরা দেখব গাছ ফুল সানলাইটে থাকবে কোনো রকম অসুবিধা হবে না তবে দুপুর বারোটা থেকে বেলা আড়াইটা তিনটে পর্যন্ত আপনারা যদি পারেন গাছটাকে সেডে রাখবেন যেহেতু সামনে মার্চ মাস তাই আপনারা সেডে রাখার চেষ্টা করবেন এটা লম্বা জাতীয় অ্যান্টিরাইনাম প্রায় আড়াই ফুটের কাছাকাছি এই গাছটি হয়েছে এই গাছটি আরও বড় হতো যদি আমি ছয় থেকে আট ইঞ্চের টবে দিতাম ভুলবশত আমি বুঝতে না পেরে এটা আমি ফ্ল্যাট টবে অর্থাৎ গামলা টবে বসিয়ে দিয়েছি তাই এটা যদি ছয় থেকে আট ইঞ্চি টবে বসাতাম আরও লম্বা হতো এবং প্রচুর পরিমাণে আরও গাছ ঝাড় হতো তো তবুও সেই জায়গায় দাঁড়িয়ে গাছ খুব একটা খারাপ হয়নি প্রায় আড়াই ফুটের কাছাকাছি গাছটি হয়ে গেছে এ গাছের মানান বলতে গেলে স্টিক উঠে ঠিক মাথায় মোরগের ঝুঁটির মতো থোকা হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে এবং দীর্ঘদিন এই গাছ থেকে ফুল পাওয়া যায় আর স্মল ভ্যারাইটিটা হচ্ছে ছোট গাছ বসি এবং তার থোকাই থোকাই চারিদিকে ফুল হয়ে থাকে ফুলের কোয়ালিটি কিন্তু দুটেরই এক পরিচর্যাও এক তো আপনারা এভাবে করবেন আর যেই সমস্ত ফুলগুলো ফুটে গেছে সেই সমস্ত ফুলের দানাগুলোকে আপনারা কেটে ফেলে দেবেন কেন পরবর্তীর ব্রাঞ্চ থেকে যেই কুড়িগুলো আসবে সেই কুড়ি থেকে ফুলগুলো ফুটতে অসুবিধা হবে তাই ফুল শুকে যাওয়ার পরে অবশ্যই দানাগুলো ফেলে দেবেন পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই এই গাছ পিঞ্চিং করতে হয় না আপনি ঝাড়ো যায় তবে শুকনো ফুল অবশ্যই শুকনো পাতা অবশ্যই আপনারা ফেলে দেবেন ফাঙ্গিসাইড যদি বৃষ্টি হয় একবার ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন এবং কীটনাশক তেমন কোনো ইউজ করার দরকার নেই তবে নিম জল যদি থাকে হাতের কাছে নিম জল রাখতে পারেন খাবার খাবার এই মুহূর্তে অ্যাকচুয়ালি টোটালি বন্ধ জল ছাড়া তেমন আর কিছু গাছের প্রয়োজন নেই তবে যদি গাছের কুড়ি অসংখ্য থাকে এবং ছোটো থাকে সেক্ষেত্রে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ একবার ইউজ করতেই পারেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট অ্যান্টিরাইনামের ওপর ভিডিও যদি ভালো লেগে থাকে টিপসগুলো তাহলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ